এসটিএফ এর বিশেষ অভিযানে নদিয়ার নাকাশিপাড়া থেকে ভীত হিরোইন তৈরির উপকরণ সহ নজন। উত্তরপ্রদেশ থেকে সড়কপথে লরিতে কন্টেনার ভর্তি কিছু তরল রাসায়নিক নদিয়ার নাকাশিপাড়া উদ্দেশ্যে রওনা দেয়। আসানসোল বর্ধমান রুট ধরে নাদনঘাট নবদ্বীপ রোডে পৌঁছায়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ পাকড়াও করে ওই লরিটিকে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গাড়িটি করে বিপুল পরিমাণ হিরোইন তৈরির কাঁচামাল বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই কন্টেনার নাকাশিপাড়া এলাকায় ছোট ছোট জার ড্রামে করে ওখান থেকেই ছোট ব্যবসাদারের কাছে সরবরাহ করত তারা। আধিকারিকরা হানা দিয়ে ক্রেতা ও বিক্রেতা সহ নজনকে আটক করে। তারা প্রত্যেকে বড় নল্লা, ছোট নল্লা ও পলাশী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই অবৈধ বিক্রির চক্রকে ধরার চেষ্টা করছিল এসটিএফ। ভীতদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যা থেকে আগামীতে মূল চক্রে হদিশ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।